আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আপনি? ভালো আছেন? আপনার শরীর ভালো? তুমি আমাকে এরকম সারসার করে বলছো কেন? বারে সারসার করে বলবো না, চারিদিকে আপনার এত নামডাক, যেখানেই যাই সেখানেই আপনার স্টুডেন্ট, এত এত স্টুডেন্ট আপনার, সবার মুখে শুধু একটাই কথা, মঞ্জু স্যার মঞ্জু স্যার মঞ্জু স্যার। দুষ্টু, তুমি এরকম দুষ্টুমি করে কথা বলছো কেন? কি হয়েছে বলো তো? কি হয়েছে বলবো? বলো। লাবণীকে পড়াতে কখন যাবেন? যাবো তো, ওই যে আজকে বিকেলে। আচ্ছা ঠিক আছে, ভয় দেখো। কিন্তু একটা কথা কি বলো, লাবণীকে পড়ানোর ব্যাপারে আমি কেন এত সিরিয়াস? এরকম প্রশ্ন কি তোমার মনে একবারও জাগলো না? হ্যাঁ, আমি অনেক ভেবেছি অনেক ভেবেছি, কিন্তু কোনো কুল কিনারা পাইনি। লাবণীকে আমি পছন্দ করি, ওকে ভালোবাসি, আর তাই চাই ও এবার পাশ করি। হ্যালো, তাই তাই এটা তো অনেক সুখবর। হ্যাঁ, তুমি তো আবার এই চশমা দিয়ে ছাত্রীদের দিকে টুকটাক একটু একটু নজর দাও, তাই না? লাবণীর দিকে চশমাটা দিয়ে ওই নজরটা দিও না, তাহলে কিন্তু পোস্টার ছাপাই ফেলবো। ছি 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 ছি, তুমি কি বলো এসব? আমি তো লাবণীকে নিজের ছোট্ট আদরে বোন মনে করি। মনে থাকে জানো, লাবণী আমার বাগানে যত্নে লাগানো গাছের ফুল, হাত দিলে কিন্তু হাত ছিঁড়ে ফেলে দেব। না না, আমি তোমার ফুলে কোনো হাত দিতে যাব না, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। ঠিক আছে, চিন্তা করলাম না। বিকেলে পড়াতে চাই কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বাসার নিচে থাকবো, কোনো সমস্যা হলে ফোন দিও। ঠিক আছে, আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখে তো পুরুষই মনে হয় না, তার উপর আবার প্রেমিক। পারবেন পারবেন এ পার কি স্যার? এই দেখো বাজার থেকে কত কিছু নিয়ে আসছি,